শুভ সন্ধ্যা বন্ধুরা। একটু আগেই আমি কিন্তু কিছু গয়নার কালেকশন দেখালাম, তো আমার কারিগররা চলে গেল, হিসাবপত্র হলো, ওরা চলে চলে গেল, তারপরে আমি আবার ভিডিওটা নিয়ে বসেছি। আজকে আমার শরীরটা দেখে বোঝা যাচ্ছে না হয়তো, তো আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছি যে আমার একটা অদ্ভুত নার্ভের রোগ আছে, সেটা যখন আমার হয় আমার ব্যথা বাড়ে, মানে ব্যথা বলতে পেন ডিসঅর্ডার বলে ওটাকে, ফাইব্রোমায়ালজিয়া, যারা জানে তারা জানে। তো সেইটা আজকে আমার যে কোনো কারণেই হোক, তার জন্য শরীরটা বেশ আজকে আমার ডাউন। তো কিন্তু তা সত্ত্বেও কাজকর্ম কিন্তু থামাই না, আমি কাজকর্ম করতেই থাকি। তো আজকে আমি একটা গল্প শুরু করবো আবার, এতদিন কিন্তু আমি গল্প বলিনি তোমাদের। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের আমি বলে দিই যে আমি কিন্তু আমার এই চ্যানেলটার আমার আসল উদ্দেশ্য ছিল গল্প বলা। আমি নিজে নিজে লিখি এবং নিজে নিজে গল্পগুলো বলতে থাকি। তো যারা চ্যানেলে নতুন তাদের যদি ভালো লাগে আমার গল্প বা আমার লেখা, আমার গয়নাগাটি, আমার শাড়ি যেগুলো আমি কালেকশন দেখাতে থাকি, বা আমার রান্নাবান্না, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা খুব ভালো খবর আমি দিই, সেটা শুনলে তোমরা সকলে খুব খুশি হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা না মনিটাইজ হয়ে গেছে। এটা ভীষণ মানে আনন্দের কথা, কারণ আমি তো একটা সময় জানতাম না যে চ্যানেল মনিটাইজেশন হয় বা কিছু। তো আমার মেয়ে আমাকে এগুলো সমস্ত আস্তে আস্তে ধীরে ধীরে জানিয়ে দিয়েছে যে মা এগুলো এরকম এরকম ব্যাপার। তো যাই হোক, একটা মেল ঢুকেছিল এবং তারপরে আমার মেয়ে সেটাকে করিয়ে দিয়েছে। তো তোমাদের সকলকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য, আমার সাবস্ক্রিপশন মানে আমার এত সাবস্ক্রাইবার্স বেড়ে যাওয়ার জন্য এবং আমার ভিউয়ার মানে ওয়াচ টাইম বাড়ার জন্য আমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ। যেই মানে মনিটাইজ হয়ে গেছে সাথে সাথে আমার একটা দায়িত্বও বেড়ে গেছে যে এতগুলো মানুষ চ্যানেলটা দেখবে বলে তারা সাবস্ক্রাইব করেছে এবং তাদের আমি কিন্তু এক জিনিস দেখাতে পারি না। তো আমার দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে, কত নতুন নতুন জিনিস আমি দেখাতে পারবো, সেটা যেরকমই হোক, গল্প হতে পারে, গয়নাগাটি হতে পারে, যাতে মনোটোনাস না লাগে, একঘেয়ে না লাগে। তো সেই জন্য আমি কথা দিচ্ছি আমি সব সময় চেষ্টা চালিয়ে যাব। তো আমার পাশে থাকবেন আর কমেন্ট করে আমাকে জানাতে থাকবেন যে কেমন লাগছে, বা আর কি কি শুনতে চান, বা আর কি ভালো লাগে আপনাদের, আমার যতটুকু সাধ্য আমি আপনাদের শোনাতে থাকবো। তো যাই হোক, আজকে একটা গল্প আমি শুরু করে দিলাম, এখন তিনটে চারটে এপিসোডে গল্পটা চলতে থাকবে। তো গল্পটার মুখ্য ক্যারেক্টারগুলোর নাম হচ্ছে সোহাগ আর প্রত্যুষ। আচ্ছা, সোহাগ যে মেয়েটি, ওর নাম, একটি মেয়ে একটি ছেলে, তো ওরা বাল্য বন্ধু ছিল এবং একই কলেজে পড়তো, একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, করে এরপর ওরা বিয়ে করবে, জীবনে সেটেল করবে ঠিক করেছে। তো যেহেতু বহুদিনের পুরনো ওদের সম্পর্ক, বন্ধুত্ব, দুই বাড়ির থেকেও ভীষণ, দুটো ফ্যামিলি থেকেই সবাই সবাইকে খুব ভালোবাসে এবং একটা পারিবারিক সম্পর্ক বলা যেতে পারে। তো যাই হোক, এরকম ওদের অবশেষে বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়ে যাওয়ার পরে ওরা দুজনেই কিন্তু মেডিকেল প্রফেশনে আছে। আমি একদম এক্স্যাক্টলি অত ডিটেলে যাচ্ছি না, দুজনেই মেডিকেল প্রফেশনে আছে এবং যেখানে ওরা মানে যে যে কোম্পানিতে ওরা চাকরি করে একই জায়গায়, কিন্তু ডিভিশন আলাদা। ওদের কিন্তু একটু উন্নতি, মানে একটু পজিশন একটু একটু বেড়েছে, মায়না বেড়েছে, পজিশন বেড়েছে, কিন্তু ওদের কলকাতা থেকে দিল্লি ট্রান্সফার হয়ে গেল, দিল্লি নয় গুরগাঁওতে ওদের ট্রান্সফার হয়ে গেল। তো যাই হোক, বার ও প্রত্যুষ যে ছেলেটি, মেয়েটি যে সোহাগের নিজের বাড়ি ঘর, একটা মাত্র মেয়ে, অবস্থাপন্ন ঘরের মেয়ে, কিন্তু প্রত্যুষের বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন একটা সময়, উনি বাড়িঘর করতে পারেননি, কেননা ভাই বোনদের বিয়ে, বাবা মার দায়িত্ব সমস্ত করতে 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 উনি সারা জীবন গভর্নমেন্ট কোয়ার্টারে থেকেছেন, কিন্তু ওই যা হয় একসময় বাড়ি করার যে প্রায়োরিটিটা সেটা হয়তো ওনার সামনে এসে দাঁড়ায়নি, কেননা অনেক দায়িত্বকে ওনাকে জীবনে বোনেদের ভাই বোনেদের সমস্ত জীবনে দাঁড় করানো, বিভিন্ন কারণে ওনার আর বাড়ি করা হয়ে ওঠেনি। তো এখন রিটায়ার করে যাওয়ার পর অবশ্য করে ওদের একটা ভাড়া বাড়িতেই থাকতে হয়েছে এবং এই ভাড়া বাড়িতেই প্রত্যুষ চাকরি পেয়েছে। যাই হোক, এইভাবেই ওদের জীবন কেটেছে এবং এখন ওরা ছেলে ছেলের বউ গুরগাঁওতে চলে যাচ্ছে। তো যাই হোক, তার সকলের একটু মনটা খারাপ, কিন্তু কি করা যাবে, উন্নতি না, উন্নতির জন্য মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, যেহেতু ছোটো গল্প আমি সবসময় বলি যে একটু তাড়াতাড়ি করে সারতে হয়, অত ডিটেলে বলা যায় না। তো যাই হোক, ওরা রওনা হয়েছিল, ওরা গুরগাঁওতে ভালো বাড়িঘর পেয়েছিল, ভালো এজেন্ট ধরে,
কাজকর্ম শুরু করে দিয়েছিল, ওদের নতুন জীবন, নতুন সংসার, নতুন সমস্ত কিছু শুরু করে দিয়েছিল। কিন্তু মনের কোনো কোনাতে ওদের ছিল যে প্রত্যুষের এখনো ঠাকুমা এখনো বেঁচে আছেন। ঠাকুমা বেঁচে আছেন মানে ঠাকুমার প্রচুর বয়স হয়েছে, প্রায় 90-এর কাছাকাছি বয়স, কিন্তু এখনো ভদ্রমহিলা নড়াচড়া করেন বেশ, মানে কি বলবো, মানে বেশ সুন্দর, মানে কথাবার্তা বলেন, হাঁটাচলা করেন, হালকা হালকা নিজের কাজকর্ম করেন, বেশ মানে কি বলবো, মানে ঠাকুরের কৃপায় বেশ সচল। আর বাবা মা তো ওনারা ভাড়া বাড়িতেই আছেন, এরাও ভাড়া বাড়িতে আছে, তো ওদের সবসময় যখন অবসর সময় ওরা কথা বলে তখন বলে বেশ ভাড়া বাড়ি, এটা তো নিজের বাড়ি না, আজ থাকতেই হবে, চলো না আমরা বাবা মাকে, মানে ছেলেটা আর মেয়েটা প্রত্যুষ এবং ওই যে আমার সেই স্বভাব, আমি নাম ভুলে যাই, প্রত্যুষ আর একটু আগেই কি বললাম আমি, আবার নামটা দেখি, সোহাগ। তো প্রত্যুষ আর সোহাগ সবসময় ঠিক কর, মানে সবসময় বলাবলি করে যে চলো আমরা ওদের এখানে নিয়ে আসি। তো প্রত্যুষ বলে যে ঠাকুমার এখন এতটা বয়স, বলছে কি কোনো অসুবিধা নেই, এখন অনেক আধুনিক, মানে ফ্লাইটে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, আমরা ঠিক ব্যবস্থা করে নিয়ে আসতে পারবো। তো যাই হোক, ওরা শেষ পর্যন্ত দুটো পরিবার থেকেই রাজি হয় এবং ওদের গুরগাঁওতে নিই। গুরগাঁও আসার আগে ওদের একটা বছর সময় নিয়েছিল একটু টাকা পয়সাকে একটু অ্যারেঞ্জ করে নেওয়া, বা একটু বড় একটা ফ্ল্যাট, ফ্ল্যাট বলতে নিজের নয় ভাড়া বাড়ি, কিন্তু একটা ভাড়া বাড়ি ছেড়ে ওরা চেয়েছিল একটা বাড়িতেই ওরা সবাই মিলে থাকবে। তো আজকের দিনে ভালো লাগে ছেলে ছেলের বউ এরকম, ইভেন ঠাকুমাও বেঁচে আছেন, এতটা দায়িত্ব নিতে চাইছিল, সেটাই তো একটা খুব ভালো কথা। তো যাই হোক, অবশেষে একটা বছর কেটে যায় এবং দুটো পয়সা ওরা একটু জমিয়েও নিয়েছিল এবং শেষ পর্যন্ত উড়িয়ে, মানে ফ্লাইটে করে নিয়ে আসা হয় শ্বশুর শাশুড়ি এবং দিদি শাশুড়িকে, মানে ঠাকুমাকে। তো যাই হোক, এবার তো ওদের দিন, মানে ওদের জীবন শুরু হয়, বড় সুন্দর জয়েন্ট ফ্যামিলি যেরকম হয়, এখন তার আগের মতো নিউক্লিয়ার নেই, ওরা বেশ দিদি আশেপাশে প্রচুর আত্মীয় স্বজন আছে, এরা এসে যাওয়াতে তারাও আসে, মানে বেশ বড় হয়ে গেল, মানে এক্সপ্যান্ডেড হয়ে গেল ওদের ফ্যামিলিটা। তো যাই হোক, দিন কাটতে থাকে, এবার টাকা পয়সা বেশ আসতে থাকে এবং ভদ্রলোক ততদিনে রিটায়ার করে গিয়েছিলেন, পেনশনের টাকায় খুব লিমিটেড একটা খরচা ওদের জীবন চলতো, সেখানে এখন ছেলে ছেলের বউ ভালো টাকা রোজগার করে, গাড়ি কিনেছে, এত বড় একটা ফ্ল্যাটে ওরা থাকে, যদিও ভাড়া বাড়ি কিন্তু তা সত্ত্বেও খুব, মানে খুব স্বচ্ছল হয়ে গেছে জীবনটা, ভদ্রলোক ভদ্রমহিলা বেশ একটা কোথাও যেন বেশ একটা জয়ফুল, একটা আনন্দের, একটা যে আগের মতো সেই চিন্তা ভাবনা করে সংসার করতে হয় না এরকম একটা ব্যাপার। তো সবসময় বলে যে তোরা বেশ কিছুদিন এখনই কোনো দায়িত্বের মধ্যে যাস না, এখনই ছেলে পুলে এ করিস না, বেশ কিছুদিন এনজয় কর। কিন্তু এইটা আবার সাহা, মানে আবার ভুলে গেছিলাম কি নাম বললাম, আবার ভুলে গেছি, কেন যে আমার এরকম হয় আমি জানি না, সোহাগ। তো প্রত্যুষ সেটাতে রাজি যে ঠিক আছে ছেলে পুলে আরও অন্তত 4-5 বছর যাক তারপর, কিন্তু সোহাগ চায় ওদের একটা নতুন একজন অতিথি আসুক বাড়িতে, কিন্তু সেটা ইভেন এই বাড়ির যে সব থেকে বয়স্ক, মানে সব থেকে সিনিয়র, উনিও চান না। কি অদ্ভুত না, সাধারণত কিন্তু নাতি নাতনি চায়, কিন্তু এনারা চান না, এনারা বলেন যে আসলে দোষ দিয়েও লাভ নেই, অনেক দিন পর ওরা একটু স্বাচ্ছল্য দেখেছে এবং সেটাকে, মানে মানুষের ভিতরটা তো আমরা উপর থেকে বুঝতে পারি না। তো যাই হোক, ওরা ওই স্বাচ্ছল্যটার মধ্যে আরও কিছুদিন এনজয় করতে চায় সকলে মিলে, স্পেশালি শ্বশুর শাশুড়ি দিদি শাশুড়ি এরা। তো প্রত্যুষের খুব একটা সে নেই, কিন্তু সোহাগ খুব চায় বাচ্চা কাচ্চা একটা হওয়ার ইয়ে। তো যাই হোক, বেশ কিছুদিন পরে, বেশ কিছুদিন যাওয়ার পরে কিন্তু একটা ভালো খবর এসেছিল। প্রকৃতির নিয়ম না, মানুষের কথায় তো সব কিছু হয় না, ওপরওয়ালা যে আছে তার নির্দেশে চলে। তো ভালো খবর আসাতে কিন্তু এই বাড়ির কেউই খুশি নয়, মানে শুনলে খুব অবাক লাগে যে আর কিছুদিন পরে, বলে আর কিছুদিন পরে তোরা দায়িত্ব নিতে পারতি। তা বলেছিল যে আমরা তো দুজনেই চাকরি করি, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, কার ভিতরে কী ব্যাপার, কিন্তু এই এই অশান্তিটা একটা ছিল, মানে ছিল বলতে বেশ মানে গরম গরম, কেউই খুব একটা খুশি না। আর অদ্ভুত ব্যাপার, যখনই এই এই বাচ্চাটা হবে, মানে একদম কয়েক কিছু উইক, মানে জাস্ট খবরটা পেয়েছে, জাস্ট ডাক্তার বলেছে যে ভালো খবর, সেই সময় বাড়ির পরিবেশটা কিন্তু পাল্টে গেছিলো, একদম গরম গরম। ইভেন ঠাকুমাও খুশি না, যে আগে একসাথে হলে বসে ওরা অফিস থেকে ফেরার পর একসাথে বসে হাসাহাসি হতো, টিভি দেখাদেখি হতো, এখন সবাই বেশ গম্ভীর থমথমে, মানে কেউই খুব একটা
তখন প্রত্যুষ একদিন ইয়েকে দেখে বলে মানে রাত্রিবেলা ওরা আলোচনা করছিল যে দেখো আমাদের ওদের আমরা নিয়ে এসেছি যে সবাই সবাই যাতে খুশি থাকে। তো সত্যি বাচ্চাটা পরে পরে হলে হতো, মানে পরে হলেই ভালো হতো। যাই হোক, সে প্রকৃতির নিয়ম তো কেউ খণ্ডাতে পারবে না, কিন্তু যাই হোক এইভাবে একটুখানি কোথাও যেন একটা সরি কোথাও যেন একটা কোথাও সোহাগের সাথে কোথাও যেন একটা মনোমালিন্য তৈরি হয়েছিল বিনা কারণে, কোনো কারণ নেই। যে এতটা খুশি হওয়ার কথা সেখানে খুশি তো নয়, বরং সবাই একটু গম্ভীর। সেটা শুনে আবার সোহাগের বাপের বাড়ির লোকজন খুব অবাক যে বাবা এরম আবার হয় নাকি, নাতি নাতনি হলে তো লোকে খুশি হবে। ইভেন কোনো মানে ওকে যে আলাদা করে কিছু খাওয়ানো বা আলাদা করে কিছু কথা বলা বা কেউ কোনো সেসব নেই। তো সোহাগেরও মনটাও একটু ডাউন। এইসব এইসব করতে করতে খুব বাজেভাবেই সোহাগের মিসক্যারেজ হয়ে যায়। মানে একদিন অফিসে খেয়াল করেনি, অফিসের টাইলস সেই ফ্লোর না, ফ্লোরিংটা মারাত্মক, তার মধ্যে সোহাগ পড়ে যায় এবং সোহাগের মিসক্যারেজ হয়ে যায়। সোহাগকে বেশ কদিন হসপিটালে থাকতে হয়েছিল, মানে মারাত্মক একটা টার্নিং পয়েন্ট ওদের জীবনে এলো। তো সোহাগ কিন্তু পুরো অজান্তেই দোষটা, মানে একটা সুন্দর একটা শান্তিময় একটা পরিবার ওরা আনন্দ করে শ্বশুর শাশুড়ি দিদি শাশুড়িকে নিয়ে এসেছিল, কিন্তু সবার অজান্তেই মানে কারোরই ইচ্ছায় নয়, সবারই অনিচ্ছায় আনকনশিয়াসলি সম্পর্কটা জানি কীরকম একটা হয়ে গেছিলো। সোহাগ যখন হসপিটাল থেকে আসে এবার সোহাগ নিজেই খুব গম্ভীর, সোহাগ নিজেই আর বাকিরা আবার একটু কোথাও যেন একটা গিল্ট ফিলিং কাজ করছে। এটা আমি হয়তো লেখিকা হিসাবে আর কি বলবো, এটা তো বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে বাড়ির পরিবেশটা কিন্তু একদম পাল্টে গেছিলো। তো যাই হোক আজকে আমি এখানেই শেষ করছি। তো এই এরপরে ঘটনাটা কোন দিকে এগোবে সেইভাবে রেখে আমি আজকে আমি এখানেই এই পার্টটা আমি এখানেই রাখলাম। কাল পরশু তরশু আমি বলতে থাকবো, কোনো কারণে হয়তো এক এক দিন এদিক ওদিক হয়ে গেলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি চেষ্টা করব বাকিটা আমি প্রত্যেক দিনই বলার তিন দিন চার দিন ধরে। তো যাই হোক শুরুটা কেমন লাগলো বা যদি কিছু আপনাদের মনে হয় গল্পটা সম্বন্ধে তো আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আমার গল্প আপনারা শুনছেন, ভালো লাগছে, আমি প্রচুর কমেন্ট পাই, তো আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।